नमस्कार, अभी रमेश गिरी। नमस्कार, अभी रमेश गिरी। बेनिफिट प्लस वेलनेसर पक्ष आज एससी बांगला एलाकाय रमा हावली मैडम का उन्नी दीर्घदिन विभिन्न समस्या भुगतें विडि अफिशे उन्नी जमी जगह संक्रांत काज करें उनार संगे परिचय है उना के सजेस्ट कर बेनिफिट प्लस अपनी अंत एक फाइल यूज कर देखुन आपनी कतटा लाभवान होते पारें तो उनार मुख दिए शुने नेब बर्तमाने उन्नी कि प्रब्लेम भुगतें এখন কেমন আছেন ম্যাডাম? আমার নামটা কি? আমার নাম রমা হাউলি। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি বাঁকড়া, বাঁকড়া ডোবরে। আচ্ছা, আমার যে প্রবলেমগুলো ছিল কি কি প্রবলেম ছিল? আমার প্রবলেম ছিল থাইরয়েড ছিল, কোলেস্টেরল ছিল, প্রেসার ছিল, তারপরে আমার যে গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণা, আমি দিন দুবার করে মানে প্রেসারে বড়ি খেতাম, এখন অবশ্যই একবারই খাই, তাও তবু মাঝে মাঝে হয়তো খাইও না। আতে থাইরয়েডের সমস্যা ছিল, সেই থাইরয়েডে বড়ি আমি একদম ইউজ করি না বললেও হয়, কারণ আমি হয়তো দু চার দিন বাদে বাদে মনে পড়লো তা খেলাম, আর কোলেস্টেরল বড়িটা ওই রকমই, কিন্তু সেই সমস্যার থেকে আমি বেরিয়ে এসেছি। তাহলে মোটামুটি থাইরয়েড সমস্যা কন্ট্রোল চলে এসেছে, কোলেস্টেরল সমস্যাও আমরা কন্ট্রোলে এসেছে, এবং যে আমরা গায়ে যেটা ইনফ্ল্যামেটরি বা গাঁটে গাঁটে যন্ত্রণা হতো, যে ব্যথা ছিল আমি তো নড়তেই পারতাম না, দুবেলা মানে দু পা হাঁটলে আমাকে দম লেগে যেত, সেই সূত্রে এখন আমি মানে বিডব্লিউসি কাজ করি, তো সেই সূত্রে আমি মানে এখন লাফাচাফা করে কাজ করতে পারি, মানে দৌড়ে দৌড়ে কাজ করতে পারি, কোনো অসুবিধে আমার হয় না, দমের কষ্টগুলো হয় না। হ্যাঁ, দমের কষ্টগুলো হয় না। আমার ওয়েটটা কি লস হয়েছে বলে মনে হয়? হ্যাঁ, আমার ওয়েটটা মোটামুটি আমার 3 কিলো মতো হয়তো লস হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আপনি কি মনে করেন আগামী দিনে এই প্রোডাক্টটা যদি মানুষকে আমরা সাজেস্ট করি তারা বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে পারে বলে মনে হয়? হ্যাঁ, অবশ্যই পেতে পারে, কারণ আমি যখন সুস্থ হয়েছি আমি মনে করি অন্যান্য মানে রোগীরাও সুস্থ হতে পারে। তাহলে অন্যান্য রোগীদেরকে আপনি এটা সাজেস্ট করুন? হ্যাঁ, আমি অন্যান্য রোগীদেরও আমি দিচ্ছি এটা। আচ্ছা, দিচ্ছেন, সাজেস্ট করছেন? হ্যাঁ, সাজেস্ট করছি। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। বলুন, বুম বুম বেনিফিট প্লাস। বুম বুম বেনিফিট প্লাস। হ্যাঁ, ঘর ঘর বেনিফিট প্লাস। ঘর ঘর বেনিফিট প্লাস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।